আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন, সবাইকে জানাচ্ছি অভিনন্দন। দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব ভুট্টা কীভাবে চাষাবাদ করতে হয়। দর্শক, ভুট্টা চাষাবাদের যে নিয়মগুলি এবং ভুট্টা চাষে কী রোগ হয় এবং ভুট্টা চাষে মাটিতে কী ধরনের অনুখাবার দিতে হয় এবং সার প্রয়োগ করতে হয় এবং ভুট্টা যখন থরে পরিণত এসে যায় তখন কি করতে হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা করব ভুট্টায় কী ধরনের রোগ দেখা দেয়। দর্শক, এই যে ভুট্টা চাষ সম্পর্কে যে বিষয়ে আলোচনা করলাম, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এ ধরনের ভিডিওগুলো আপনার মোবাইলে শো করে থাকে। দর্শক, আর দর্শক আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। দর্শক, ভুট্টা চাষ এমন একটা জিনিস, যদি আপনাদের সাথে আমি শেয়ার করি যে অনেকে ধান চাষাবাদ করে থাকে, অনেকে পেঁয়াজ চাষাবাদ করে থাকে, অনেকে আখ চাষাবাদ করে থাকে, তো এই চাষাবাদে কিন্তু অনেক খরচ হয় এবং অনেক ব্যয়বহুল সময় নষ্ট করতে হয়। তবে ভুট্টা চাষে কিন্তু দর্শক, একটু যদি আপনি সচেতন হয়ে ভালোভাবে চাষাবাদ করতে পারেন তাহলে সেই সমস্ত ক্ষেত থেকে আপনার ভালো ভালো একটা মুনাফা তৈরি হয়। ভুট্টা চাষে দর্শক ক্ষেত খুব কমই মার যেয়ে থাকে এবং ভুট্টা চাষ থেকে লস খুব কমই হয়, লাভ ছাড়া লস হয় না। তবে এটা যে সঠিক নিয়মটা সেটা আপনাকে জানতে হবে এবং সঠিক জাতটাকে আপনার জানতে হবে। দর্শক, দর্শক আমি মূলত প্রথমত যে বর্তমান যে ভুট্টাগুলো বাজারে যাচাই বাছাই করে মানুষ ক্রয় করে লাগাচ্ছেন তার মধ্যে একটা উন্নত জাতের নাম আমি বলে দিচ্ছি, আপনি নিতে পারেন। সেটা হলো ভায়ারের 9144। আমি আবারও বলে দিচ্ছি দর্শক, 9144। এই 9144 ভুট্টাটা আপনার খুবই ফলনশীল এবং এটা আপনার দর্শক সবসময় খুব আগাম হয়ে থাকে দর্শক এবং ভাইরাস মুক্ত। এবং এই ভুট্টা চাষে দর্শক আমি আপনাদের সাথে আরেকটা বিশেষ আলোচনা করতে চাচ্ছিলাম, সেটা হলো রোগ কী হয়ে থাকে। ভুট্টায় রোগ দেখা দেয় দর্শক, গাছের যে গুঁড়াটা আছে এই যে গুঁড়া, এই গুঁড়ার দিকে লাল কেসে ঘুঘরে পোক এবং কি বিভিন্ন টাইপের পোকামাকড় এসে শিকড়ে সমস্যা করে থাকে, বিধায় গাছগুলো আপনার অতিরিক্ত ফলনশীল হতে পারে না এবং গাছগুলো মরে যায় কিংবা গাছগুলো আসে শুকিয়ে যায়। এর থেকে আপনাকে কীটনাশক এবং তরল বীজ ব্যবহার করতে হবে, সাথে সাথে ব্যাকটেরিয়া নাশক ওষুধ ব্যবহার মাটিতে দিতে হবে। দর্শক, দর্শক এই ছিল একটা বিষয়। আর একটা রোগ হয়ে থাকে, দেখবেন ভুট্টা চাষে ছেনাপোক হয়ে থাকে প্রচণ্ড। আমি যদি আপনাদেরকে একটু তার প্রমাণ দিয়ে থাকি, এই দেখেন একটা ছোট্ট গাছ, এই দেখুন স্যার দর্শক, এই ছেনা গাছ, ছেনাই দেখেন এই গাছটাকে খেয়ে দিছে। আমি যদি এখন ভালোভাবে টান দেই, এ দেখুন এটা কিন্তু উঠে চলে আসবে, যে ছেনাই খেয়ে দিছে। তো ছেনা এবং বিষাপোক এবং মাকড়সা এই তিনটা চারটা জিনিস আপনার দেখা দেয়। দর্শক দেখুন, এই যে মূল যে পাতাটা এটা কিন্তু খেয়ে দিছে দর্শক। এই যে সমস্যাগুলো হয়ে থাকে দর্শক, এর থেকে আপনাকে বাঁচতে হলে আপনি ব্যবহার করবেন কি আমি সেটা বলে দিচ্ছি। দর্শক দেখুন কী অবস্থা করছে, এই ছেনা পোক কিংবা কাঠই পোক, এর থেকে বাঁচার জন্য আপনাকে স্কোয়ার কোম্পানির ডিসপ্লে আছে এবং সেনাপোকের জন্য আছেন অ্যামেটি ব্যানজেট গ্রুপের লিভা। দর্শক এটা খুবই কার্যকরী জিনিস, ধরুন পাতাগুলো ক্ষতবিক্ষত করে ফেলছে, ফুটে হয়ে গেছে, এর থেকে আপনাকে বাঁচতে হবে। এবং কি দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে বলবো, এই যে উন্ডা যে চাষাবাদ করতেছেন, এই চাষাবাদে উনি যে পিলেটা দিচ্ছেন এটা কিন্তু মানে যে ফাঁকা একটা গাছ থেকে আর একটা গাছের যে ফাঁকাটা এটা ঠিক আছে, এটা এক থেকে দেড় হাত আছে, এভাবে সম্ভব মাঝখান থেকে হাঁটা যায়। তবে দর্শক আপনি ভালো জাত লাগালে এক হাতের মধ্যে আপনি তিনটে গাছ লাগাবেন অথবা দুটো গাছ লাগাবেন। দর্শক এরকম যদি হয়ে থাকে সর্বোচ্চ ভালো হয়। যদি আপনাকে আমি দেখাই দিই, দেখুন এই যে এক হাতের মধ্যে এখানে তিনটে গাছ আছে। দর্শক এলো আপনার পিলি থেকে পিলির ফাঁকা আর এক হাতের মধ্যে তিনটে গাছ লাগাবেন, এলো নিয়ম। আর একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি দর্শক, ভুট্টা চাষে আপনাকে ক্ষেত তৈরি করার আগেই টিএসপি পটাশটা একটু বেশি খরচ করতে হয় এবং সঠিক টাইমের মধ্যে ভুট্টা গাছে আপনাকে যে জিনিসগুলো দিতে হবে দর্শক সেটা হলো এই দস্তা, বোরন, থিয়েবিট, জিপসার, সেটা আপনাকে পাখিতে পরিমাণে যেটুক সেটুকু আমি বলে দিচ্ছি। সেটা আপনার পাখিতে যাবে, জিপসার যাবে 10 কেজি, বোরন যাবে 1 কেজি, দস্তা যাবে 2 কেজি এবং দর্শক থিয়েবিট যদি দিতে পারেন আরও ভালো হয়, সেটা যাবে 1 থেকে 1.5 কেজি। দর্শকের সাথে আপনি তরল বীজ দিয়ে দেবেন অবশ্যই খেতে। দর্শক
এই যে বিষয়গুলো বললাম এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো আপনার ভুট্টার যখন কান চলে আসবে, থোর চলে আসবে, যখন আপনার এইখান দিয়ে থোর চলে আসবে গাছটা বড় হয়ে যাওয়ার পরে, তো থোর আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে সবসময়ের জন্য ওই ক্ষেতে পানি থাকতে হবে, পানি থাকতে হবে এবং পিলি সিস্টেম করতে হবে। দর্শক উনি দেখুন সরজমিন করছেন, এবার সরজমিন হবে না, এখানে পিলি সিস্টেম করতে হবে, অথবা উনি এটা নিয়ে সরজমিন করার কারণ আছে, ওনার এখানে অন্য ফসল ছিল বিধায় উনি সরজমিন করছেন আর এই কারণে উনি এটা হয়তো পরবর্তী ঠিক করতে পারে হয়তোবা। তো দর্শককে দেখুন এখান থেকে এখনও রসুন আছে, অন্য ফসল আছে বিধায় উনি এটা করছেন। তো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি দর্শক, ভুট্টা চাষের আপনার যখন কান চলে আসবে তখন অবশ্যই আপনি ওই ক্ষেতে পানি দিয়ে রাখবেন অল টাইম, পানিতে আপনার ওই কানের থেকে যে ফলগুলো তৈরি হয় ওই ফলগুলো খুব বড় হয়ে থাকে এবং ফলগুলো খুব সাইজ নিয়ে থাকে এবং ফলগুলো ঝরে পড়ে যায় না এবং ওটা পুষ্টিপূর্ণ হয়। দর্শক আপনারা সব কিছু জানতে পারলেন, বুঝতে পারলেন। তো ভুট্টা চাষের যে মূল প্রবলেমগুলো দেখা দেয় রোগের, এক নম্বর সেনাপোক, দুই নম্বর উড়ন্ত কিছু পোক হয়ে থাকে, কাটোয় পোক হয়ে থাকে। দর্শক এটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে উড়ন্ত যে পোকগুলো, আপনি স্কোয়ার কোম্পানি ব্যবহার করতে পারেন, ফরচুনেট, পাশাপাশি অ্যামাটিন ব্যাঞ্জিটের ব্যবহার করতে পারেন, লিভা। দর্শক এই দুইটা ঔষধেই আপনাকে ইনশাল্লাহ আপনার ক্ষেত সুস্থ রাখবে। এবং যদি ভাইরাসের কোনো সমস্যা দেখা দেন, পচনের কোনো সমস্যা দেখা দেন গাছে, তাহলে আপনি ব্যবহার করুন কার্বন ডাইজিম, সেটা হতে পারে গোল্ড ডাইজিম অথবা কাজিম। দর্শক এই ভুট্টা চাষ সম্পর্কে আপনার সাথে অনেক আলোচনা করলাম, এই বিষয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেল থাকা নাম্বারে আপনি কল করুন, আমরা আপনাদেরকে এ বিষয়ে আরও সুপরামর্শ দেবো এবং পাশাপাশি আপনি কমেন্টের মাধ্যমে জানতে চাইলেও দর্শক আমরা আপনাদেরকে আরও সুপরামর্শ দেবো। দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।